नमस्कार बंधुरा, वेलकम टू स्पोर्ट्स फैन। तो बंधुरा, आज के भिडियोते ईस्ट बेंगल सम्बन्धे एक छोटो अपडेट तुम्हारे जानिए देव। तो चलो और बेशी देरी ना करे भिडियो शुरू करा जाक। और भिडियो शुरू करार आगे जरा एखोनो पर्यंत आमार चैनल सबसक्राइब करोनी तारा नीचे थाका रेड बटनटी क्लिक कर सबसक्राइब कर दाओ, ताहलेई तोमरा परवर्ती भिडियोर नोटिफिकेशन पेये जाबे। तो चलो एइबार शुरू करा जाक। तो जे प्लेयारटार कथा तोमादेर बोलबो तार नाम हलो स्कट नेभिले, जे एकजन 31 बछर बयसी अस्ट्रेलियान प्लेयार। मूलत राइट ब्याक पजिशने खेलते पचंद करे एबं अस्ट्रेलियार साथे साथे इंग्लैंडेरो किन्तु सिटिजेनशिप आछे। तो एइ प्लेयारटिर साथेई एखन लिंक आप शोना जाच्छे इस्ट बेंगलेर एबं तार साथे कथाबार्ताओ शुरू होयेछे। एइ प्लेयारटि तार क्लाब केरियारे मूलत ए लीगेई काटियेछे एबं सेइखानकार विभिन्न टीमे खेलेछे, जेमन खेलेछे सरेंटोते, पार्थ ग्लोरिते, निउकासल जेटसे, वेस्टहाम सिडनी वांडार्से, तारपरे ब्रिसबेन रोडे। एर मध्य थेके ब्रिसबेन रोडे किन्तु आगेर मौसुमे खेलेछे, माने 2019 कोड़ी मौसुमटा। एछाड़ाओ अस्ट्रेलियार आंडार 23 टीमेर हये पाँचखाना म्याच किन्तु खेलेछे एई प्लेयारटि। तोमादेर जेमन आगे बोल्लाम जे एई प्लेयारटि राइट ब्याक पजिशनेर प्लेयार, किन्तु राइट ब्याक पजिशनेर प्लेयार होलेओ विभिन्न पजिशने किन्तु खेलते सक्षम। এই প্লেয়ারটি রাইট ব্যাক ছাড়াও সেন্টার ব্যাক, লেফট ব্যাক, লেফট মিডফিল্ডার, রাইট মিডফিল্ডার এই পজিশনগুলোতে খেলতে পারে। আর সবথেকে বড় কথা হলো এই প্লেয়ারটি তার আগের সিজন মানে 2019-20 সিজনে এ লিগে ব্রিসবেন রোডের হয়ে খেলেছে এবং রবি ফাউলারের আন্ডারে কিন্তু খেলেছে, এবং রবি ফাউলারের ফার্স্ট চয়েস প্লেয়ার ছিল এই স্কট নেভিলে। আর প্লেয়ারটির উচ্চতাও বেশ ভালো, 6'2", ডিফেন্ডার হিসাবে যথেষ্ট ভালো প্লেয়ার, যা খেলা দেখে মনে হলো যেহেতু রবি ফাউলারের আন্ডারে এই প্লেয়ারটি খেলেছে আগের সিজনে, এবং তার সাথেই যেহেতু কথাবার্তা শুরু করেছে এখন ইস্ট বেঙ্গল ক্লাব, তো সেই জায়গা থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে কে বসতে চলেছে ইস্ট বেঙ্গলের হেড কোচের হট সিটে। কিন্তু যেহেতু এখনও পর্যন্ত কনফার্ম হয়নি যে কে কোচ হচ্ছে ইস্ট বেঙ্গলের, সেই কারণে জোর দিয়ে তো বলা যাচ্ছে না যে ইনি কোচ হচ্ছে, তবে এখনও পর্যন্ত রবি ফাউলার কিন্তু কোচ হওয়ার দৌড়ে সবার আগে রয়েছে। তো এই একটা আপডেট তোমাদেরকে বলে দিলাম। আর একটা ছোট্ট কথা তোমাদের বলে দিই যে 3:30 থেকে ইজিএম ছিল, মানে এক্সট্রা জেনারেল মিটিং যেটাকে বলা হয়, সেটা এখনও চলছে। তো তারপরে যদি কোনো ডিসিশান আসে যে কোচ কে হচ্ছে বা অন্য কিছু, সেগুলো তোমাদেরকে রাতের দিকে একটা ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। তো এটা একদমই একটা ছোট্ট ভিডিও হলো, এবং যেহেতু একটা আপডেট ছিল সেই কারণে ছোটই ভিডিওটা বানালাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, এবং তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।